আমার মতো চামড়া যাদের মোটা তাদের নাম হচ্ছে গন্ডার, আর যাদের ট্যালেন্ট লিস্টে মানসিকতা প্রচণ্ড মোটা তাদের নাম হচ্ছে মন্দার। আমার সাথে আজকে রয়েছে দেবাশিস এবং এ কে এ দেবাশিস মণ্ডল আমার সাথে রয়েছে। মন্দার ক্যারেক্টারে যে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে এবং হইচইয়ের এই সিরিজ ম্যাকবেথ থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণকে আমরা এর আগেও কথা বলেছি ফিভার স্টুডিওতে, কিন্তু সত্যি কথা বলতে অনির্বাণের মতো প্রপার অ্যাক্টর টলিউডে যথেষ্ট অভাব ছিল সেটা বলতেই হয়, মানে খুব একটা ভয় নেই সেটা বলতে। কিন্তু তার মধ্যেও আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ওর মতো একজন অভিনেতাকে পেয়েছে এবং এই দিল্লিতে থাকে কাজের সূত্রে, এই মুহূর্তে কলকাতায় রয়েছে শীতকালে, কারণ ওইখানে শুটিং করছে বেশ কিছু সিনেমা। ওর পাইপলাইনে কটা সিনেমা রয়েছে কী করছে জানার দরকার নেই। তোমার কেমন লাগছে এখানে এসে সেটা বলো। খুব ভালো লাগছে, অনেকদিন পর বাংলা একটা কাজ করলাম এবং অডিয়েন্স খুব ভালোবাসা দিচ্ছে, খুব সাপোর্ট করছে, খুব রিয়াকশন খুব ভালো দিচ্ছে। ভালো লাগছে যে তাদের কাছে পৌঁছেছে এবং ফাইনালি আমি একটা বাংলায় কাজ করলাম। তো আশা করি এর আগে এরপরে আরও ভালো কাজ করব এবং অডিয়েন্স এরকমই ভালোবাসা দেবেন। এবং তোমার গলার আওয়াজও প্রচণ্ড সুন্দর এবং মন্দার এই ওয়েব সিরিজ যারা দেখেছে একটা না, আমি তো প্রথমে দেখতে চাইনি, কারণ আমি প্রথমে ভেবেছি অনির্বাণ মানিয়েছে, মানে প্রচণ্ড টাফ কোনো সাবজেক্ট নিয়ে হবে। ওর নাটক আমি দেখেছি একটা সময়, মেফিস্টো দেখেছি আমি, ও গৌতম হালদার, দেবশঙ্কর হালদার, অনির্বাণ প্রত্যেকের নাটকই আমি দেখেছি, আমি নিজে নাটক করেছি। কিন্তু আমি যখনই একটা ইন্টারভিউতে অনির্বাণ বললো যে ম্যাকবেথ যারা দেখেনি বা যারা পড়েনি তারাও কিন্তু দেখতে পারে, এটা বুঝতে পারবে, খুব প্রচণ্ড রহস্যজনক একটি গল্প, তারপর দেখলাম খুব ভালো লাগলো। একটা ছোট্ট তোমার কাছে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এত বছর ধরে তুমি যে কাজ করছো, নাটক করছো, থিয়েটার করছো, সরি এত কিছু একসাথে করছো, মুভি করছো, জিনিয়া প্রশ্ন করছো তোমাকে, তোমার কি সত্যি কারোর উপর রাগ আছে যে এই সুযোগটা অনেক আগে পাওয়া উচিত ছিল? না, কারোর উপর রাগ নেই। আমার মনে হয় যে তাদের কাছে হয় পৌঁছয়নি বা আমার কাজ সম্পর্কে তারা জানতেন না বা আমাকে চিনতেন না, তো এখন আমার মনে হয় সেটা একটা সঠিক সময়ও হয় আর একটা সুযোগেরও দরকার হয়, তো সেই সুযোগটা এখন হয়েছে, তাই এটাই বোধ হয় সঠিক সময়, তাই তারা এখন জানছে এবং আশা করি আরও যারা পরিচালকরা রয়েছেন তারা এই কাজটা দেখবে এবং দেখবে, তাদের যদি ভালো লাগে তাদের সঙ্গে কাজ করার সুযোগ হবে, তখন মানুষও দেখতে পাবে। একদমই, খুব ভালো থেকো, তোমার নেক্সট বছর প্রচুর ভালো কাটুক এবং এটা ডেফিনেটলি চাইবো তোমার মতো শিক্ষিত অভিনেতা, শিক্ষিত পারফর্মার, শুধু তো অভিনেতা না, নাটক করেছো মানে স্টেজ তৈরি করা সবকিছুই তুমি জানো নিশ্চয়ই, পুরোটা একটা লাইফস্টাইল। ইনফ্যাক্ট সজল দার সাথে আমার কথা হচ্ছিল তিন চারদিন, সজল দা বললাম আমি একজন স্টেজ ডিজাইনার, আমি একজন ডিজাইনার, আমাকে দিয়ে অভিনয় করিয়েছে জোর করে ওরা, কিন্তু এই সুযোগটা পাওয়ার জন্য সত্যি ও খুব কৃতজ্ঞ জানাচ্ছিল। অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো করে কাটাও এবং পাইপলাইনে প্রচুর কাজ থাকুক, কারণ শিক্ষিত মানুষরা আলটিমেটলি কাজটা পাক, এটা আমি চাইছি, প্লিজ। একদমই একদমই, আর আমার মনে হয় আমার মতো আরো অনেক ট্যালেন্টেড অভিনেতারা রয়েছেন এই এটার পর, হয়তো আরো হয়তো অভিনেতা যারা পরিচালক, নির্দেশক, নির্মাতা, তাদের একটা একটা আই ওপেনিং হবে যে আরো অনেক অভিনেতা রয়েছেন আমাদের আশেপাশে, তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা একটা গল্পের সঙ্গে খুব ভালো জাস্টিস করতে পারে, একদম, এবং আমিও তৈরি থাকব তার জন্য, আমিও হয়তো সেই লিস্টে আছি, একদম। আর সবাই খুব ভালো থাকবেন আর এই ধরনের শিল্পীদের সাপোর্ট করুন, কারণ গত দু বছর ধরে কোভিড এর দুর্বলতায় শিল্পীদের খুব খারাপ অবস্থা, থিয়েটারের খুব মানে থিয়েটার খুব বেশি করে হতে পারেনি, তাই আমার মনে হয় সেটা যদি হয় আর শিল্পীরাও খুব ভালো করে সাপোর্ট করতে, শিল্পীদের শিল্পীরা যদি সেরকম সাপোর্ট পায় তাহলে মানে একটা সুস্থ সমাজও হতে পারে, কারণ থিয়েটার আমাদের একটা মিরর দেখায়, আয়না দেখায় কমপ্লিটলি, তো সেটা যদি হতে পারে তাহলে আমরাও আমাদের সমাজটাকে আরো বেশি বেটার করতে পারবো, একদম। আর সেটাই আমার বলার, আর নতুন বছর সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর যাই করুন না কেন একটা হজমের ওষুধ পকেটে রাখবেন, ঠিক আছে।